প্রিয়ন, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মোটরসাইকেল। সেই মোটরসাইকেলে নিজের হাতে আমি তৈরি করেছি। সেই মোটরসাইকেলটি ছিল পেট্রোলের, যেরকম পেট্রোলের বর্তমানে বাজার মূল্য অনেক বেশি, যার কারণে আমরা সাধারণ মানুষে পেট্রোল দিয়ে হুন্ডা চালাতে পারছি না। তার কারণে আমি একটি গবেষণা চিন্তা করে ইলেকট্রিক মোটরসাইকেল বানানোর চেষ্টা করছি এবং করেছি। দেখুন, আমাদের এই মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে 4টি 48 ভোল্ট 30 এম্পিয়ার ব্যাটারি। ব্যাটারি কাভারের ভেতরে যেরকম আমি ব্যবহার করেছি, আর একটি ব্যবহার করেছি একটি মোটর। মোটরটি হলো আপনার 750 ভোল্ট। এই মোটরটি আগে অটো রিক্সাতে ব্যবহার করা হতো, সেটা আমি অটো রিক্সা বাদ দিয়ে আমি মোটরসাইকেলে ব্যবহার করেছি। ব্যবহার করে দেখুন, আমি আমার আমার অনেক বাজেট কম, যার কারণে আমি একটি মোটরসাইকেল কিনতে পারছি না, যার কারণে মোটরসাইকেল চালাতে পারছি না। তার কারণে আমি বাঙ্গারো থেকে আমি এটি কিনেছি আলাদা, বডি কিনেছি আলাদা, আমি চাকাগুলা কিনেছি আলাদা, কাভারগুলো আলাদা কিনে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে ওইটা আমি মডিফাইড করে বানিয়েছি। দেখুন, আমাদের আমাদের একটি মিটার মিটার তৈরি করেছি। দেখুন, আমার মিটারটি পুরো ভোল্টেজ দেখাচ্ছে, আমার এখানে চার্জ কতটুকু আছে দেখাচ্ছে। আমরা এখন আপনাদেরকে এইটা কিভাবে চলে, কত গতি, তাহলে আমি আপনাকে চালিয়ে একবার দেখিয়ে দেব, বুঝিয়ে দেব আর এটি কীভাবে বানিয়েছি। সেই ভিডিওটি আপনারা দেখতেই থাকুন আর দেখবেন কিভাবে বানিয়েছি। আমি ওই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করব। দেখুন, আমার মোটরসাইকেলটি আমি একটি পিক আপ ব্যবহার করেছি। আমরা এই চাবি দিয়ে আমরা স্টার্ট করি, আপনাদের দেখি একদম দৌড়িয়ে দিব। দেখুন, আমাদের মিটারটি কিন্তু চার্জ, অর্ধেক চার্জ আছে। যেরকম আমরা লোড দিলে বুঝতে পারবো কতটুকু দৌড়াতে পারবো, কতটুকু চার্জে যাবে। আমরা এই ব্যাটারি দিয়ে আমরা 30 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছি। সেই ব্যবহার ব্যাটারিটি আপনারা এক চার্জে আপনার এই 60 কিলো যাবে। 60 কিলো গেলে আমাদের খরচা আসছে, ফুল চার্জ করতে খরচা আছে 2 কিলো। 2 কিলো এই 2 ওয়াট, 2 ওয়াটের আমার মূল্য আছে মাত্র 10 টাকা থেকে 20 টাকা, 10 থেকে 12 টাকা। আমরা 12 টাকা দিয়ে 60 কিলো দৌড়াতে পারছি। দেখুন, আমাদের হুন্ডাটি কত সুন্দরভাবে ইজিভাবে দৌড় দিচ্ছে। দেখুন, আমাদের হুন্ডাটি আমি হালকা পিক আপ দিলে কিভাবে দৌড় দেয় দেখেন। আমি এখন আমরা রান দিয়ে দিব, দেখেন কত সুন্দর করে পিক আপ দিচ্ছে। দেখুন, আমার কত সুন্দরভাবে ইঞ্জিনই সুন্দরভাবে চলছে। আইটি কিভাবে মানিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখতেই থাকুন।